রেডি? আমি তো এখন নেই বোধ হয়। মতো ব্যবহার করো তবে কি কিছু বললো? হ্যাঁ একবার হ্যাঁ কথা বলছিস? খুব বেশি হলে বাংলাদেশের এজেন্ট হতে পারে হয়তো। শাহরুখ খানের আসল ফ্যান হলে এত সহজে হাল ছাড়তিস না। আমি তো আরে থাম, কালকার দিনের ওই গ্লাস রাখ বল না চপ কিছুদিন পরে তুমি অনেক মাইনের চাকরি করবে, কিউটা দিতে হবে। হোল্ড করছি, চলো হোল্ড করছি, চাকরি করবে ভবিষ্যতে। হ্যাঁ আজকের এই পুরুষতান্ত্রিক সমাজে কাট কাট ওয়ান টাইম নিতে হবে, কিছু করার নেই। কেঁদেই যাচ্ছ, কেঁদেই যাচ্ছ, কথা শুনছো তো? আরে দাদা, আরে সরি, একবার যাবো একবার যাবো। দেখতেছিস এদিকে ঘুরে, এদিকে ঘুরবে যখন তখন ছাড়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ হচ্ছে। মতলব ক্যা করেন? এটা দিয়ে কি হবে? লাইট বনে
আচ্ছা কুছ দের পহলে শাহরুখ খান কে সেটা দি নে আমার দিলে তোমরা কারা কি করছো এখানে? তুই কে বে? এটা তোর বাবার পাসওয়ার্ড নাকি? হ্যাঁ চল জগদা দা জগদা বলো আমার কাছটা কিন্তু পিওর। তোর নোংরা মুখে পিঙ্কি নাম নিবি না, আমার কাছটা কিন্তু পিওর। মাগি বাজি আমি এসে গেল। এটা তোর বেস্ট ডাল। আমি ঝগড়া করি না, তুমি করো। তখন তুই বলি না 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 আমরা করি, তোমরা তো শোনো। ঠিক আছে আমি ওদের ওদের শুনিয়ে বলবো, ওদের শুনিয়ে বলবি মতো চিন্তা করি না না আমরা করি, তোমরা তো শোনো। তোর কেমন লাগছে? মইদুল নেশা করছে, মইদুল নেশা করছে, মইদুল নেশা করছে। ছি 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 ছি, খুব ভালো লাগে না রে চোদন। কি বললি? তোর জিপ ছেদ পাবে কালটুদার চরিত্র পার্মানেন্ট তাহলে? চন্দন দা কি বলছো? কালটুদার চরিত্র পার্মানেন্ট তাহলে? এত পাতলা ব্লাড নিয়ে রক্ত হিমোগ্লোবিন কম, আমার রক্ত ভাল 6 হিমোগ্লোবিন। আমার একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা যদি ঠিকঠাক না হয় আমি যাই না। চলো। হ্যাঁ তোর কোনো রিকোয়ারমেন্টই নেই। আরে ডিরেক্টর স্যার, স্যার আরে আমার শর্টটা, আমার শর্টটা নেবে না তুমি? প্যাকআপ বলে দিয়েছি তো। প্যাকআপ প্যাকআপ না, র‍্যাপ আপ। ওয়া